আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের এই পবিত্র ঈদুল ফিতরের দিনে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের জন্য আসলে গত একটি মাস খুবই তাৎপর্যপূর্ণ ছিল, কারণ গত একটি মাসে যে আমরা সিয়াম সাধনা করেছি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সেটি যেমন ধর্মীয় দিক থেকে আমাদের অনেক সওয়াব অর্জন করি আমরা, পাশাপাশি এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি চর্চা। আমরা সারা বছর জুড়েই মাঝে মাঝেই এভাবে কিন্তু সিয়াম সাধনা করতে পারি, সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, আমাদের মহান আল্লাহ তাআলার প্রতি আমাদের যে দায়িত্ব প্রার্থনা সেটাও হবে। আজকে ঈদের দিনে যেটা বলবো যে গত একটি মাস আমাদের খাবার দাবারের একটা প্যাটার্ন হয়ে গিয়েছিল, আমরা সারাদিন অনাহারে থাকতাম, না খেয়ে থাকতাম, এবং হঠাৎ করে আজকে ঈদের দিন যদি আমরা অনেক বেশি খাওয়া দাওয়া করি তাহলে কিন্তু আমাদের হজমের সমস্যা হতে পারে, কাজে এই বিষয়টিতে সকলে সচেতন থাকা উচিত। আর এই খাওয়া দাওয়া আসলেই যেই কথাটি চলে আসে যে আমাদের অনেকে গ্যাসের ওষুধ খান, আজকে ছোট্ট করে একটা কথা বলি যে খুব বেশি দিন ধরে গ্যাসের ওষুধ খাওয়া কিন্তু নানা রকম ঝুঁকি রয়েছে, নিশ্চয়ই এই বিষয়ে আমি পরবর্তীতে বলবো। আজকে আর কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। না বলো, আমি প্রিন্সেস। এখন বলো ঈদ মুবারক, বলো। এই যে এটা নিবা না, এটা নিবা না, হ্যাঁ বলো দেখি, হ্যাঁ বলো, আমি এই ভন বলো ঈদ মুবারক, জোরে বলো।